কিরে ফার্স্ট ইয়ার ইলেকট্রিক্যাল জেলা স্কুলে পড়তিস না? ব্যাস, কোনো চাপ নিবি না, তোর প্রোটেকশনের দায়িত্ব আমার, খালি আমি যা বলবো শুনবি। যা দৌড়ে দু প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। এই দাদা কাকে বলছিস? স্যার বল স্যার। তুই ইনস্টাগ্রামে রিল করিস না? ঠিক আছে চল গোপাল ভাঁড়ের সাউন্ডট্র্যাকে একটু নেচে দেখা তো। এ শোন, বিশুধর ক্যান্টিন থেকে তিনটে চিলি চিকেন নিয়ে আয় তো। আর শোন, দুটো বড় পেপসি নিয়ে আসবি, ঠিক আছে? আর দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? চারটে এগ ম্যাগিও করে দিবি। আর দা দা, এক কাজ কর, দুটো ঝালঝাল করে চিকেন রোল বানাতে বলিস তো। আর শোন, এই টাকাটা না তোর ক্যালকুলেশনে মনে রাখিস, ঠিক আছে? ক্যাম্পাসিংয়ে চাকরি পেলে তোকে একদম ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে দেবো। আমি সিনিয়র, হ্যাঁ, কথার খেলাপ করবো না। এই মৌমিতা তোদের ব্যাচে পড়ে না? কোনো বয়ফ্রেন্ড আছে? কি আইটিতে পড়ে? ছেলেটাকে কেমিস্ট্রি ল্যাবে ডেকে নিয়ে আসিস তো, হালকা করে নাকের মধ্যে H2S গ্যাস চার্জ করে দেবো। মৌমিতা আজ থেকে আমার, হ্যাঁ, তোরা সবাই বৌদি বলে ডাকবি। এই মৌমিতার পাশে বসেছিল একটা নতুন মেয়ে, কি নাম রে? ঋতুপর্ণা। হ্যাঁ, আমিও তো কলেজে পড়াশোনা করতেই আসি। এ শোন, তোদের বৌদি চেঞ্জ হয়ে গেছে, ঋতুপর্ণা আজ থেকে আমার। এ জুনিয়র, এদিকে শোন, তোর একটা বাইক আছে না, ওটা আজকে রাত্রির জন্য আমি নেবো। হ্যাঁ, তোদের বৌদিকে নিয়ে নাইট শোতে একটু সিনেমা দেখতে যাচ্ছি। আর শোন, ইলেকট্রিক্যালের দুটো অ্যাসাইনমেন্ট আছে আমার, কালকে সকালের মধ্যে কমপ্লিট করে রাখবি। এবারে ফেস্টে শুনছি সানি লিওনে আসছে, 5টা এক্সট্রা পাস লাগবে তো নাকি? কিরে কোথায় যাচ্ছিস? ক্লাস করতে? আরে চল চল টিটি খেলবি চল। কি অ্যাটেন্ডেন্স কম হয়ে যাবে? আরে ওসব ফালতু কথা, টিচারগুলো এমনি এমনি ভয় দেখায়, কোনো চাপ নিবি না। শোন, টাটকা গাঁজা আছে, খাবি চ, জীবনের শিক্ষা পাবি, ক্লাসে বসে এইসব এডুকেশন মিলবে না। কিরে কাঁদছিস কেন? কি অ্যাটেন্ডেন্স কম হয়েছে বলে সেমিস্টারে বসতে দেবে না বলছে? আরে দূর, কোনো চাপ নিবি না, ফাইন দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। শোন না, তোর কাছে 200 টাকা হবে রে? আসলে আমারও অ্যাটেন্ডেন্সের জন্য না ওই ফাইন টাইন। আচ্ছা ঠিক আছে, ছাড় ছাড়, আজকে কেঁদে নে, কালকে 200 টাকা দিয়ে দিস। হ্যাঁ, এই এদিকে এদিকে শোন, এইবারের ইলেকশনে প্রেসিডেন্ট পোস্টে আমি দাঁড়াচ্ছি, ব্যাচের সবাইকে বলে দিবি ভোট যেন টিঙ্কুদাই পায়। কি চাই তোদের বল? ক্যান্টিনে বিরিয়ানি চাই, করে দেব। ফিজিক্স ল্যাবের বিকাশ তা টাকা চাইছে, পে দিয়ে দেব। মেকানিক্যালে মেয়ে কম, আইটি থেকে মেয়ে অর্ধেক খালি করে মেকানিক্যালে ঢুকিয়ে দেব। কলেজ ফেস্টে প্রত্যেক বছর রূপম ইসলাম আর মিকা সিং আসছে, এই বছর অরিজিৎ সিং আর জাস্টিন বিবারকে একসাথে স্টেজে তুলে দেব। ক্যাম্পাসিংয়ে TCS আর CTS এর আগে ফেসবুক মাইক্রোসফট আর গুগলকে নিয়ে আসবো। খালি একটাই স্লোগান মনে রাখবি, রনে বনে ঝোপে ঝাড়ে টিঙ্কুদা জিতবে এইবারে। কিরে ভাই মুখ গোমড়া কেন? কি সেমিস্টারে কম পেয়েছিস? কত? 6.5? আরে প্রচুর পেয়েছিস। দূর, এ গ্রেড ফেড দিয়ে কী এসে যায় বলতো? ইন্টারভিউতে না এইসব নাম্বার টাম্বার দেখে না, ঝকঝক করে ইংলিশ বলবি, 10 লাখ 15 লাখ 20 লাখ পেয়ে যাবি। তা চেক কাজ কর, মন দিয়ে ইংলিশ পানু দেয়, খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবি। ভাই কলেজ ছাড়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, যে কটা সেমিস্টার আছে একটু মন দিয়ে পড়াশোনা করে নে ভাই। আমার 7-এর নিচে গ্রেড ছিল বলে একটা ইন্টারভিউতেও বসতে দেয়নি। তোরা পরে চাকরি বাকরি পেলে তোদের এই দাদাকে একটু মনে রাখিস ভাই। ¶¶